হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে কীভাবে আমলকি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। সবার প্রথমে আমি আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি দুদিন আগে পেরে রেখেছিলাম, তার জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। তো দেখুন, এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে করে রোদে ভালো করে শুকোতে পারে। এতে আমি পরিমাণ লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা অ্যাড করলাম। সব কিছু অ্যাড করে সেগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে আমলকি বীজগুলোকে আমি ফেলে দিই, সেগুলো আলাদা একটা বাটিতে। এরপর একটা থালার উপরে একটা পেপার দিয়ে আমলকিগুলো আমি এভাবে ছিটিয়ে দিলাম যাতে করে আমলকিগুলো ভালো করে শুকোতে পারে। আজকে সন্ধ্যা হয়ে গেছে, তো এগুলোকে আমি কালকে সকালবেলা শুকোতে দিব। তার জন্য এগুলোকে আমি ঘরে নিয়ে এসে রেখে দিলাম। এগুলো শুকোতে মিনিমাম দুদিন লাগবে। আমলকিতে অনেক কষ থাকে, তার জন্য শুকিয়ে গেলে কালারটা এরকম কালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো।